তোমরা যারা এসএসসি 2023 এর পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা খুব সম্ভবত আগামী বছরের মার্চে কিংবা তার কিছু পরে শুরু হতে পারে। সো তোমাদের হাতে এখন 3 মাস প্লাস টাইম বাকি আছে। এই সময়টুকুতে তোমাদের মাথায় যদি এটা এখনও স্পষ্ট না হয়ে থাকে যে তোমাদের কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন হবে, একটা অধ্যায়ের কোন কোন প্লট থেকে কোশ্চেন বেশি হয়, কোনগুলো থেকে কম কোশ্চেন হয়, সো তোমরা যদি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর একটা গোছানো সাজেশন চাও বা একটা প্ল্যান চাও যে এ প্লাস পাওয়ার জন্য কতটুকু পড়তে হবে, 90+ পাওয়ার জন্য কতটুকু পড়তে হবে, বোর্ডে টপার হওয়ার জন্য কতটুকু পড়তে হবে, এই ব্যাপারে যদি তোমাদের কোনো আইডিয়া না থাকে বা তোমরা যদি প্রপার একটা খুবই গোছানো একটা সাজেশন চাও, সেই জন্য তোমরা যেটা করতে পারো, তোমরা জাস্ট গুগলে যাবা, কি ওখানে লিখবা Q&A SSC সাজেশন, যাবা সার্চ করবা, করলে দেখবা একদম প্রথমে যে লিঙ্কটা আসবে Q&A SSC সাজেশন, এটাতে যাবা। এইখানে গেলে তোমরা একটা বই পেয়ে যাবা, এই বইটাতে তোমাদের এসএসসিতে ঠিক যতটুকু পড়লে পাস করা পসিবল, ঠিক যতটুকু পড়লে এ প্লাস পাওয়া সম্ভব, ঠিক যতটুকু পড়লে বোর্ডে টপ করা পসিবল, সবগুলো জিনিস একদম সুন্দর মতো গুছায়া ধাপে ধাপে দেওয়া আছে এবং সমাধান সহ, মানে একটা অধ্যায়ের আন্ডারের কোন কয়ের কোশ্চেনগুলো, কোন খয়ের কোশ্চেনগুলো বা কোন গ ঘ এমসিকিউ কোশ্চেনগুলো পড়লে তুমি পাস করতে পারো বা তুমি হচ্ছে এ প্লাস পাইতে পারো বা হচ্ছে 90 বা 95+ স্কোর করতে পারো, এই সবগুলো জিনিস একদম সমাধান সহ গুছায় দেওয়া আছে। এই বইটা অর্ডার করে ফেলো, তাহলে দেখবা তোমার অনেক সমস্যার সমাধান হয়ে গেছে।